সিনেমাটা হিট হবে না ফ্লপ হবে সেটা আমি জানি না, বাট জিদ্দার এই ইনিশিয়েটিভটাকে হ্যাটস অফ জানাতেই হবে বস। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ, তো আজ রিভিউ করব মানুষ সিনেমার ট্রেলার, এবং যেটা কিছুক্ষণ আগেই জাস্ট ড্রপ করা হয়েছে গ্র্যাসরুট এন্টারটেনমেন্টের যে চ্যানেল রয়েছে সেইখানে। তো কেমন লাগলো মানুষ সিনেমার ট্রেলারটা? দেখো বন্ধুরা, টিজারটা যেদিন থেকে দেখেছিলাম সেই দিন থেকেই কিন্তু এক্সাইটমেন্টটা হাই হয়ে গেছিলো। ট্রেলারটা দেখে জাস্ট ছিটকে গেছি বন্ধুরা। আজকের ডেটে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রির যা হাল, সেই অনুযায়ী বলিউড থেকে শুরু করে হলিউড, তামিল, তেলেগু ভাষা কিন্তু অনেক উন্নতি লাভ করেছে। একমাত্র একটাই রিজন, সেটা হচ্ছে কমার্শিয়াল সিনেমা বারবার তারা করে গিয়েছে। কিন্তু এখন টাইম এসেছে কমার্শিয়াল সিনেমাটাকে বাংলায়, অর্থাৎ আগে যেরকম হতো আর কি অ্যাকশন সিনেমা, যদি আমি মিঠুন দার থেকে শুরু করি, এমএলএ ফাটাকেষ্টু, মিনিস্টার ফাটাকেষ্টু, বারুদ, যুদ্ধ, এইরকম যে সিনেমাগুলো হতো আর কি তখনকার দিনে, তার পরবর্তীতে রিফিউজি, বোম্বাদার, এরকম বিক্রম সিংয়ের মতো সিনেমা রয়েছে, তিনিও কিন্তু বিভিন্ন ধরনের ঘরানার কিন্তু সিনেমা ট্রাই করে গেছেন, এবং তার পরবর্তীতে জিত এখনও পর্যন্ত সেই ঘরানাটাকে ধরে রেখেছে। তো এইটাকে তো একটা সেলুট জানাতেই হবে যে একমাত্র জিত সে কিন্তু করে যাচ্ছে, লড়ে যাচ্ছে কমার্শিয়াল সিনেমাটাকে, একা হাতে কিন্তু লড়ে চলেছেন। তো মানুষ সিনেমার ট্রেলারটা কেমন লেগেছে? দেখো এই ট্রেলারটায় যেটা সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট, যেটা পজিটিভ লেগেছে আমার, যে ভালো কিছু অ্যাকশান সিকোয়েন্স থাকার সত্ত্বেও এই সিনেমাটায় কিন্তু একটা দারুণ স্ট্রং ব্যাকস্টোরি রয়েছে, একটা ভালো গল্প রয়েছে। যে গল্পটা এই সিনেমাটার অ্যাকশান বলি, রোম্যান্টিক কিছু সিনস বলি, ইমোশনাল যে সিনসগুলো রয়েছে সেইগুলো বলি, প্রত্যেকটা এলিমেন্ট কিন্তু বজায় রেখেছে এবং আরও বেশি ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। একটা ট্রেলারে সব কিছু রিভিল করে দেওয়া হয়নি, যেটা আমার খুব ভালো লেগেছে। এডিট যে টিম রয়েছে এবং সঞ্জয় সমদ্রার লাইফের কিন্তু অন্যতম একটা ট্র্যাক চেঞ্জিং একটা ব্যাপার হয়ে যেতেই পারে এই সিনেমা। সুস্মিতা চ্যাটার্জির সাথে জিতের যে বন্ডিং, যে কেমিস্ট্রি অনস্ক্রিন আমরা দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। এবং ওই গানটা যেটা অলরেডি ভাইরাল হয়ে গেছে, একটা পুরনো দিনের একটা ফিল দিচ্ছে, নাইনটিজের একটা ফিল দিচ্ছে যে গানটা, অরিজিৎ সিংয়ের গান, তো সেইটা কিন্তু ট্রেলারে খুব সুন্দরভাবে একটা প্লটিংয়ে দেখানো হচ্ছে, দারুণ লাগছে দেখতে সেটা। এবং যে লেভেলের গল্প এবং যে লেভেলের অ্যাকশান থাকতে চলেছে সেটা ট্রেলার দেখে কিন্তু বোঝা যাচ্ছে সিনেমাটা কী হতে চলেছে। এবং জিতু কামাল অন্যতম একটি সেরা ক্যারেক্টারে তিনি কিন্তু প্লে করছেন, সে কি আলটিমেট ভিলেন নাকি অন্য কিছু সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে না। এবং জিতের সবচেয়ে বড় কথা, একটা মানুষ থেকে অমানুষ হয়ে যাওয়ার যে গল্পটা সেটাই কিন্তু এই সিনেমাটায় উঠে আসবে। বিদ্যা সিনহা মিমকে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট ক্যামিও পুলিশ অফিসারের রোলে, সেটা বেশ ইন্টারেস্টিং, বেশ ভালো লাগছে। বাট জিতু কামালকে দেখে না জাস্ট মানে অবাক হয়ে যাচ্ছে, মানে ওই মানুষটা পারে, ঠিক আছে, ওই মানুষটা পারে। আমরা দেখেছিলাম কিছুদিন আগে সত্যজিৎ রায়ের রূপে যেভাবে তাকে পোট্রে করা হয়েছিল, এবং সেদিন থেকে আমি বুঝতে পেরেছিলাম যে না, এই লোকটা না অনেক কিছু এলিমেন্ট আছে এই লোকটার মধ্যে, অনেক কিছু তিনি করতে পারেন। তো সেই অবস্থাতে কেন নেগেটিভ চরিত্র খুব সম্ভবত মানে মানুষ সিনেমাটায় তিনি প্লে করছেন। এবং জিতের কথা কি বলবো, যে সংলাপগুলো আমরা শুনতে পেলাম ট্রেলারটার মধ্যে অসাধারণ শুনতে লাগছে, সেই একটা ভাইব্রেট ক্রিয়েট হচ্ছে, এবং কিছু ইমোশনালও কিন্তু সংলাপ রয়েছে। জিত মানেই যে শুধুমাত্র গরম গরম চরম চরম ডায়ালগ সেটা না, কিন্তু ডায়ালগেরও অনেক রকম জিনিস রয়েছে, অনেক রকম প্যাটার্ন রয়েছে। তাই জন্য শুধু সিনেমাটার অ্যাকশানকে নয়, সিনেমাটার কিন্তু ডায়ালগ, গান, ইমোশনাল যে জায়গাগুলো, প্রত্যেকটা জায়গাকে কিন্তু খুব ভালো করে প্রাধান্য দিয়েছেন সঞ্জয় সমদ্দার। এবং জিত প্রোডাকশন হাউস থেকে শুরু করে নিজের ক্যালমা থেকে শুরু করে নিজের যে ক্যারিজমা, জিত যে এত একজন এক্সপিরিয়েন্সড অ্যাক্টার সেটা কিন্তু প্রমাণ দেবেন মানুষ সিনেমাটার মাধ্যমে, আমার সেটা মনে হয়। তার কারণ আমাদের সমাজে বাস করতে গেলে মানুষের হাতে টাকার প্রয়োজন হয়, সেটা যদি অনেস্ট পথে হয় খুব কঠিন হয় সেটা রোজগার করা, সৎ পথে ইনকাম করা খুব কঠিন, খুব কষ্টের, বাট তার সুখটা আলাদা। কিন্তু অসৎ পথে টাকা ইনকাম করাটা যতই তোমার সহজ হোক কিন্তু ওই যে চুনকালিটা পড়ে যায়, কিংবা একটা ডার্ক শেড মুখের ওপরে কিন্তু সেই প্রলেপটা পড়ে যায় এবং মানুষকে করে তোলে অমানুষ শুধুমাত্র টাকার জন্য। তো জিতের একটা সিনেমার ডায়লগও ছিল, টাকায় গান্ধীর ছাপ, টাকাই দুনিয়ার বাপ। তো সেইটা বোধ হয় আবার নতুন করে রিভিল করা হচ্ছে, বা নতুন করে সেই টাকার মূল্যটা বোঝানোর জন্য এই মানুষ সিনেমাটা করা হচ্ছে। এবং একটা অন্যতম সন্ত্রাসবাদীরও একটা কিছু থাকতে চলেছে, যেটায়
বিট্রে করবে জিত। তো সব মিলিয়ে সব কিছু মিলিয়ে একটা পাওয়ার প্যাকড ড্যাম ট্রেলার হয়েছে, যে ট্রেলারটা অনেকদিন থেকে যাবে বাংলা সিনেমার ইতিহাসে। এরকম একটা অ্যাকশান কমার্শিয়াল ভালো মানের সিনেমায় তো অ্যাকশান সিনেমাটা ধরে রেখেছে জিত, এবং জিত আবার প্রমাণ করে দিল যে টলিউডের বস সে নিজেই। তো তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই জানিও বন্ধুরা, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তো টাটা।